गान सुनिस ना हमार नाना कौन दिक थे कैसा भागम कर आगम कर दिल
তরল বিষ খায়া মরে যাবো তাও মরণ হয়নি ব্যাটারি দোলনা গাড়ি গালা যাইছে বাবা প্রেমিক প্রেমিকা আমার বাঁ দিকে একটা বসার লোক নাই একটু দেখেলি দেখেলে নাই নাই কুকুরা করিস না ধর দরিয়া গান তাহলে এবার শুরু হলো গান শিল্পী হিসাবে খারাপ লই হায়ার হ্যাঁ একবার গান গাইতে গেছি নিউ আমেরিকা দুজোড়া স্যান্ডেল পেয়েছি উপহার পঞ্চের ভালি পেয়েছি ইন্ডিয়া কেন তো ইন্ডিয়াতে এমনই স্যান্ডেল দিলে যে ট্রাকে করে আনতে পারি না বাংলাদেশে যখন গান ধরি তখন গরু ছাগল একটাও থাকে না পাললে যাই কেউ বান তুলে দেয় গান শুনে আবে আমি থাকবো এসে সব হয়ে গেলে আমি যাবো না লে ধর শুনবি তাহলে কি করলি আরে খেপে কি বলতো বাংলাদেশ বেতারের ফাটা সেন্টার খসলো এখনই এটা মনে হচ্ছে কি গোহাম চাবাকে চাপিয়ে লিলি এটাই জানা না হাস হতে যাবে ও আরে খেপি নতুন গাড়ি যখন শোরুম থেকে কিনা রোডে ওয়ান টেস্ট চালায় না ছমাস চালায় আমার কণ্ঠটাকে ওয়ান টেস্ট করলো ঠিক আছে কিনা ওয়ান টেস্ট না করতে হলে ধর এবার সুরে আলো অনুরোধের আসুর ছেঁড়া ছেড়ি ওরে ডাক দিয়াছে পিরিতামা কিরিকিটি গাই এটা মিউজিক একটা বুকের ভিতরে আগে এই বয়সে হয় না বিহা থাকি কাতরে হবে হবে একটা একটা করে নানা চারটা বহুর মালিক এখানটাও নেই হয়ে যাই ডাক দিয়াছে পিত আমার বুকের ভিতরে দিয়াছে পিত আমার বুকের ভিতরে এই বয়সে হয় না বিহা থাকি কাতরে আমার বুঝে না তো বয়সের কি দাম বছর বছর চলতে আছে হয় না বিহার কাম বাড়িতে কাম ফেলে দে করছি হ্যাঁ এগুলা মায়ের না ছক্কা তোর মা মারে কি হয়েছে এটা বেটু অবল ছক্কা তোকে যে ব্যাঘাতটা করে কোহনু যে পিছন গালা দেখায় বকরি গালা চড়াতে যা হ্যাঁ বকরি গালা ফেলে দিয়ে এখানে তুই করছিস কি আমি এখান থেকে হাইটা চলে যাচ্ছ নু যাসিলি দে এই বেটি ছেলাটা কইছে কইছে এই যশোরে টাউন হল ময়দান আছে হ্যাঁ এখানে কইছে যে ওই ওই সহায়তা আমেরিকান দূতাবাস ঢাকা আর আয়োজন করেছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের নানা নানিরা আর অনুষ্ঠান পরিবেশন করছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা তা হাকে কইছে গুদা তুই তো শিল্পী হিসাবে খারাপ লইছিস হ্যাঁ ভালো আমি কইছি হ্যাঁ গান গাইলে লাভ জুতা পাই তো কইছে একটা গান গালা গা ভাই আমি যদি গান গাইতে এই যার বুঝিনা না বুঝিনা না গুদা আসে বউ মাইল কামের মতন কাম করলে তাহলে তো জাগা খান খুবই চিন্তা হ্যাঁ পক ফকা হ্যাঁ হ্যাঁ ভালো ভালো নানা নানির আসেছে বেশি রকম করলে আমি সালমান আলীকের কাছে চলে যাবো দেখ মায়ের খাই গেল দেখ গুধা আমার জায়গ মারিস না নানি খান ভালো ওই নানি গালার লেগে হারগে রুচু পাশি গুধা বুঝলি তো গুধা শোন কি তোকে বুঝলু না শুঝলু না মায়ের দিচ্ছি ভাই কখনো মারবো কখনো আমি ওর বিয়া করা বাড়ি আলি আমার কই বাবা আটটা গোড়া করে মারবা আমি ঘরে স্ত্রী যে ওই এই দেখো না বাড়ি আলি এক মুহূর্তে আমি বিয়া করেছি কান্দিস না ভাই নানা নানি তোমরা হাসছো এই ছড়া দুঃখের দিকে দেখে দেশের মুরগি গালা সব মরে গেল কানিস না ভাই একুধা কানিস না কোহাতে কিসের গান গাহাছিস এটা হ্যাঁ না
কিসের যে অনুষ্ঠান হয়েছে হয়েছে কিসের গান গাহাচি গাহাচি আর এই রোজে হা সালমা নানিরে বা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামে নানা নানিরে নানা নানিরে তারপরে দোতাবাস নানা নানিরে হ্যাঁ কিসের লেগে যে এখানে আইসার কিসের অনুষ্ঠান হয়েছে হয়েছে একটা একটা করে কইছি তুমি শুনো হ্যাঁ ভাই কো নানা সন্ত্রাস মোকাবেলা করা চটি প্রয়োজন বাংলাদেশে নানা সন্ত্রাস মুক্ত হইলে তাতে মানুষের হ্যাঁ হে গুধা তুই যে সন্তেষ সন্তেষ করছিস হ্যাঁ সন্তেষটা কি হ্যাঁ আজ সন্তেষ কেন হবে এটা হলো সন্ত্রাস আবার কোহলি হ্যাঁ যে সন্ত্রাস মোকাবেলা করা প্রয়োজন হ্যাঁ তা আমি শেষ বয়সে বুড়াতি বয়সে হ্যাঁ আমি কি সন্ত্রাসের সাথে লড়া পারবো হ্যাঁ আজ তুমি কেন লড়বে সারা বাংলাদেশে যত নানা নানি আছে আছে সবাই যদি আমরা একটা শক্তিশালী কাঠামো গঠন করি তাহলে বাংলাদেশ থেকে সন্ত্রাস দমন করা সম্ভব হবে আরে গুধা কি জি সন্ত্রাস দমন করার কাঠামো হ্যাঁ আমি কেমন করে করবো না আজই নানা বাংলাদেশের নানা নানি সরকার ছাড়াও হ্যাঁ এখন সারা বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নির্মূল করার লেগে হ্যাঁ 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 গুধা এতক্ষণ যে সন্ত্রাসীর কথা কহলি হ্যাঁ আসলে সন্ত্রাসীটা কি হ্যাঁ আর এরা দেশে অঘটন গেলা কিভাবে ঘটাইছে হ্যাঁ এটা হাঁকে কহ তো ভাই হে নানা সন্ত্রাস মোকাবিলা করা জঙ্গি হবে প্রয়োজন এটা মেন সুই হাত দিলি থেমে যায় পহল উঠে পড়েছে ভাই হ্যাঁ না না তাহলে হ্যাঁ গুদা তাহলে এই সন্ত্রাসীরা দেশের কি ক্ষতি করছে আকাম কুকঙ্গলা এটা কথা তাহলে কোচি শুনো অস্ত্র লিয়া সন্ত্রাসীরা পথে ঘাটে সব জায়গায় অপহরণ ডাকাতি চিন্তায় ভয় বার অপরাধ ঘটায় কলেজ ক্যাম্পাসে বোমা ফাটাই জমি সন্ত্রাসে শহর কলেজ ক্যাম্পাসে বোমা ফাটাই জমি সন্ত্রাস করছে ফোন করছে লাশ করছে মানুষ কারণ তুই যে কোহলি হ্যাঁ যে বস্ত্র লিয়া সন্ত্রাসে মানুষ খুন করছে বস্ত্র মানে কাপড় চোপড় এটা দেখে মানুষ মারা যায় আজ বস্ত্র নেবে অস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে পরে আবার টাকার দাবি করে সেই অস্ত্রের কথা কইছে কোহচি অস্ত্র ধরছে বস্ত্র এ গুথা কি জি আর কি সেদিন আছে ভাই এখন কানে কম দেখছি চোখে কম শুনছি বুঝলি বয়স হয়ে গেল ভাই দিনের দিন ফের আবার উল্টা চোখে কোনোদিন শোনা যায় কানে দেখা যায় আরে গুথা কি জি আর কে যুগ জামান রে হ্যাঁ এত যে শয়তান লোক ছিল নারা দেশ দুনিয়া দিনের দিন কি হলো হ্যাঁ না না কি যে হলো চলো তোমাকে দেখে লাস চল তো হাতে দেখে আসি ভাই হে না না করছে খুনে করছে লাশে মরছে মানুষ আরো আমরা খুব শক্তি পড়ে দেখুন ভাই আমি গরিব মানুষ খুব কষ্ট করে আমার মেয়ের বিয়ের বাজার করেছি সর্বনাশ করবেন তার অস্ত্র সেবার আছে তাই না কি
मेरे फेले दिले हाए लोहार मतन आगाली नलर मतन फोका है फिर बकरी लादर मतन भर 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 कर लोहार जिन खाना की है सब समय अपकर्मेर बिरुद्धे जारा कथा कय ताराके ओई अस्त्र गला दिये भयभीति देखाय जान भइलो ना भाई আবার ওই যে জুয়ান মায়াটাকে টানতে টানতে ধরে এদিকে টাইনেলে চলে গেল ভাই দেশ খান হয়ে গেল কি হে গুদা হ্যাঁ এই একটা স্লোগান শুনেছো কি হ্যাঁ যে যুব সমাজ মিলাও হাত আর নয় জঙ্গিবাদ হ্যাঁ ওই বাজারটাতে ধরে লাও কমপক্ষে 2000 নানা নানি ছিল বা যুবক ছিল হ্যাঁ চাই ছিল আর সন্ত্রাসী ছিল মাত্র দুটো তাহলে দুটো সন্ত্রাসীর চারটা হাত আর 2000 নানা নানির 4000 হাত এই 4000 হাত যদি একঠে হয়ে একটা কাঠামো গঠন করত শক্তিশালী হ্যাঁ তাহলে ওই সন্ত্রাসীর হাতে কি এই নিরীহ মানুষটার প্রাণ যেত না কোনোদিনই মরত না ভাই না না সব নানা নানিরাকে কয় দাও হ্যাঁ যে এই আমেরিকান দূতাবাসে নানা নানিরা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামে নানা নানিরা একমাত্র দেশে যাতে শান্তি ফিরে আসে এরকম নিরীহ মানুষকে জীবন না দিতে হয় এটার লাগে আজকের এই অনুষ্ঠানটা হ্যাঁ সবাই যদি আমরা সজাগ হই ওই তাহলে এরকম আর প্রাণ দিতে হবে না বুঝতে পেলে না না গুধা ঠিক কথা কইছে নানা নানিরা এ খাতরে যদি আমরা দেশকে জয় করতে পারি সন্ত্রাসী তো মুষ্টিমে মাত্র কয়টা লোক হ্যাঁ তাই কো এক লাখ না উঠাইতে পারবো না হে নানা করছে খুন পড়ছে লাশে মরছে মানুষ তা কাল হে মোকাবেলা করা জরুরি প্রয়োজন বাংলাদেশকে বাঁচাতে আজ জনগণ হে নানা সন্ত্রাস মুক্ত হইলে তাতে বাঁচবে মানুষ জীবন চুরি করতে যাবি যা পাবি নগদ আমি কইছি না রে ভাই চুরি করতে যাবো না নগদ তো লাত কিল দিবে মার দিবে কইছে না আমি মেলা দিন থেকে চুরি করি আর পেটটি শেষ আমি ধরা পড়ো না তোকে কইছে হ্যাঁ তো লোভে পাপ পাপে মৃত্যু পাপে মৃত্যু চল তাহলে হামো পাবো কিছু হ্যাঁ চলে গেছে এক মহাজনের বাড়ি চুরি করতে গেলি আর আমাকে ওই বাড়ির পাশে বসিয়েছে একটা এই মানে গর্ত আছে না হ্যাঁ আছে এই খালে বসিয়েছে গর্ততে কইছে গুধা তুই এখানে বস আমি চুরি করে আইনে এনে তোকে দিব তুই লিয়ে বস থাকবি আমি কইছি ভালো হলো আমি ম্যানেজার পোস্ট পাইনু ও আইনে দিবার আমি লিয়ে থাকবো কমলো মহাজন একটু পরে না না ওই বাড়ির মহাজন দেখছে একটা প্লাস্টিকের বদনালে ওই গর্ততে পায়খানা ফিরতে চলে আসে তো আমি আর আন্ধারে চিনতে পারিনি তো আমি কইছি হ্যাঁ বে লুটু এত বড় মহাজনের বাড়ি চুরি করতে যায় মাত্র প্লাস্টিকের বদনা পালে ভাই মানে প্লাস্টিকের বদনা হাতে আছে হ্যাঁ ও কিন্তু বুঝে রয়েছে কিচ্ছু তোলে আর হার বাড়িতে চুরি করতে সেরা আর অমনি উঠিয়া প্লাস্টিকের বদনার বাড়ি মাথায় একই বাড়ি বদনা মাথা থেকে ড্রপ খেয়ে উপরে উঠে গেছে আমি ক্যাচ ধরতে পারিনি হ্যাঁ হ্যাঁ ক্যাচ মিস করা না ম্যাচ মিস করা চুরি করতে গেছে ধরে ঝুলতেছে ফিরছে
তোর কইছে আমি ক্যাশ মিস করে দিনো কেনে জি না 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 আমি যদি ক্যাশ ধরতে পারতাম তাহলে হাস সচিনের মতো নাম হতো না ক্যাশ নাম হতো হ্যাঁ তোকে বিশ্বের জুতার মালা দিয়ে ঘুরে না না শুনো ভালো হইতো সন্ত্রাসীরা যে আরো কত খারাপ খারাপ অঘটন গেলা ঘটেছে ঘটেছে তাহলে তোমাকে কইছি একটা করে কথা শুনবো আমি হ্যাঁ তাহলে শুনো হ্যাঁ না হানি সব তুমি বাজার ভাঙা মন পড় ভাঙচুর ফুল কপছে মনার বাংলায় অনৈতিক দাবি করছে হ্যাঁ সন্ত্রাসীরা কি ফকির কাঙাল যে চানা চাহিবে না না শুনো আরে গরিব দুঃখীরা বেটির বিয়াতে বিয়া দিবার লেগে চান্দা চাহে তারপরে এই যে ভাঙচুর খুন জখম লুটপাট ছিনতাই তাহা জানি এগুলা হয়েছে তোমার ওই সন্ত্রাসীরা তো ঘটেছে ঘটেছে আবার ধরে লো দেশের নানা নানিরা গরিব মানুষ চাইল ধান বেজে ছেলে পিলাকে বড় বড় প্রতিষ্ঠানে পাঠাইছে সুশিক্ষায় শিক্ষিত করার লাগে করার লাগে সেখানে লেখাপড়া বাদ দিয়ে একটু ঘটনা ঘটছে কিনা ওই ঘটনাকে লিয়া মারামারি পিটাপিটি আবার ফের ওইটা করে জি ভরে না রাস্তাতে যে কোনটা গাড়ি ভাঙচুর মাইক্রো ভাঙচুর এগুলা করে এগুলা দেশের ক্ষতি লয় হারে গুথা কি জি হার খে যুগ জামানাতে আইগিলা যুগে জায়দ গোত্র হানা হানি দলা দলি হ্যাঁ কাইচ্চ হইতো এগলাই এখনো দেশ আছে হ্যাঁ চলো হাঁটো দেখ খেলা চল তো দেখি ভাই বুঝা হে না না করছে খুন পড়ছে লাশে মরছে মানুষ কাটা হে না সন্তান মোকাবেলা করা তুলতে তো বড় বাংলা দিকে মাটাতে আছে কত হে না সন্তান মুক্ত হইলে দেশে বাদে মানুষ জীব হে না সন্তান মুক্ত হইলে দেশে বাদে মানুষ জীব একদিন এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরই নিতে হবে আচ্ছা স্যার আমি এই সম্পর্কিত কিছু টিপস লিখে দিচ্ছি তোমরা খাতায় উঠে নাও হ্যাঁ আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে চলে চলে আগুন জ্বালো চলে চলে আগুন দেখলা তো একটু ছোট বড় সমস্যা হইতে পারে হইতে পারে সেখানে সমস্যা যেখানে আছে সেখানে তো সমাধান আছে আছে সমাধান মীমাংসা গুলা পড়ে থাকলো ওই রাগকে রাগ বলে করে মারামারি পিটাপিটি গাড়ি ভাঙচুর লুটফাট যখন দেশে শান্তি থাকবে জি সামান্য ছোট ঘটনাকে লিয়ে বড় কাণ্ড বাঁধিয়ে দিল না না তাই কথা শুরু হয়ে গেল হে না না করছে খুনে পড়ছে রাশি মরছে মানুষ সকালু হে না সন্তান মোকাবেলা করা জরুরি প্রয়োজন বাংলাদেশকে বাঁচাতে আছে জনবল হে না না সন্তান মুক্ত হইলে দেশে বাঁচে মানুষ হে না না সন্তান মুক্ত হইলে দেশে বাঁচে মানুষ শুনো তুমি
যেকোনো যদি কোনো ঘটনা ঘটে বা একটা দল থাকে তো দলের তো মাথা থাকে জি মাথা নেতা গালা কারো ছাড়া হ্যাঁ তাইলে বলছি শুনো কাতে রে আমন লম্বা তাই তালুকে ও সন্তাস মেলিয়া করছে উপর জাস্ত সোদাদের দোষে খাবায়া তুই কবর সর্ব মানুষ আইজে থাকো তাদের খাবায়া তুই কবর সর্ব মানুষ আইজে থাকো তাই সুবি তার তাদের তোর কত জ্বালা এই কি জি তুই যা কহছিস হ্যাঁ সন্ত্রাসীর নেতা মাথারা হ্যাঁ কাচ্ছিমের মতো লোলকে ঢুকিয়া হ্যাঁ সন্ত্রাসকে লে লিয়া খালি দেশ থেকে লন্ডন লিখে বা এই লন্ডন লন্ডন লয় না কি সন্ত্রাসীর কে যারা বড় বড় মাথা হ্যালো গডফাদার হ লিডার হ হ এগুলা থাকে কিনা হ এরা কি করে ওই ছোট ছোট সন্ত্রাসী গালাকে লে লিয়া দেয় আর এই ছোট ছোট সন্ত্রাসীরা গরিব ধনীর কাছ থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে আইনা তারকে নিজের স্বার্থ হাসিল করে ও লোচি লুণ্ঠন আর ধরেছে লন্ডন তো তুমি তো না দেখলে বুঝতে পারবে না চল তো ভাই কিভাবে লুণ্ঠন করছে হ্যাঁ চলো হে নানা করছে খুনে করছে লাশে মরছে মানুষ জাগাল হে যারা ভালো মানুষ আছে আছে ভালো মানুষকে কি কোনোদিন খারাপ মানুষেরা সহ্য করে জি ঠিক কথা কইছিস ভাই ভালো মানুষটাকে মারতে যাওয়ার আশেপাশের কত নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো হ্যাঁ ভাই হ্যাঁ না না তাহলে কইছিস শুনো হ্যাঁ না না করছে কোনে করছে না করছে মানুষ আকার তুই যে কহলি হ্যাঁ সন্ত্রাসকে দেশ থেকে উঠে দে গেলে হ্যাঁ সরকারের কাছে
সন্ত্রাসীর প্রমোশনের আহ্বান করতে হবে। ওইটা লয় দেশ থেকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয় তাহলে জনগণ প্রশাসনকে আহ্বান জানাইতে হবে। ও তুই কহেছিস প্রশাসন, আমি শুনেছি প্রমোশন। কিভাবে এটাকে উঠা যাবে? চলো দেখ খেলা আসি কি চল তো আমি দেখাবো। হে নানা জনগণের বড় দরকার সন্ত্রাস করে দেব। এইভাবে যদি একটা ছোট পরিবার থেকে সমাজ, সমাজ থেকে প্রশাসন, প্রশাসন থেকে সরকার, এইভাবে যদি আমরা সবাই সজাগ হই, শক্তিশালী কাঠামো গঠন করি, তাহলে সন্ত্রাস দমন করতে কয়দিন জিনা না ছাড়াই। মনে রাখবে একটা ছোট কাম বড় প্রভাব রাখতে পারে। একুথা হাওয়া লাতি, ভালো কথা কইলে নানা নানিরা, একটা বড় কাম ছোট প্রভাব হইতে পারে। আজ ওইটা লয় একটা ছোট কাম বড় প্রভাব রাখতে পারে, তাই কইছি শুনো। কার কথা করবো যে তুমি তো নিজে একটা সন্ত্রাস। আমি? হ্যাঁ, কেমন করে? হ্যাঁ, তিনটা বিয়ে তো তুমি কি হাত তিনটা নানিকে সমান অধিকার দাও? তোর থেকে বোকাতে আমি কম আছি। কেন কত? তোর তিন খান নানিকে আমি কিভাবে সময় দিই তাহলে শুন। আর পালি ভাগ করা আছে? পালি ভাগ করা আছে মানে সময় ভাগ করা আছে। কিভাবে কত? তোর বড় নানির কাছে সময় দিই। হ্যাঁ, এই শুক্রবার আর শুক্রবার। হ্যাঁ, তোর মাইকল নানির কাছে সময় দিই। হ্যাঁ, রবিবার। হ্যাঁ, আর শনিবার। সোমবার আর ছোটবার তোর ছোট নানির কাছে সময় দিই। হ্যাঁ, সোমবার আর মঙ্গলবার। আর ভালো কথা, সব গালায় দিয়ে দিলে কিন্তু সোমবার আর মঙ্গলবার দিলে কিন্তু বুধবার তো একদিন ফাঁক থাকছে, মানে তিন দিনে তিন দুগুনি ছ দিন, আরও একদিন তো থাকছে, সেদিন তুমি কী করো? সেদিন আমার সাপ্তাহিকই ছুটি। বড় বড় অফিস, আদালত, সরকার ছুটি মানছে, আমার ছুটির দরকার নেই। আমাকে তোমাকে তাহলে আমি এক কাম করবো, কি আমি যদি বিয়া করি তাহলে সাড়ে তিনটা করবো। কেনে তাহলে এক সপ্তাহ জুটি যাবে, একটাতে দুদিন আর আধ ঘন্টাতে একদিন, সাড়ে তিন খানে এক সপ্তাহ। তো না শোনো, বিয়া করবি তোর বয়স হয়ে যাবো। আগে শোনো, হ্যাঁ
এতক্ষণ থেকে যে তুমি আমি কইনু আর নানা নানিরাও যে কষ্ট করে থাকলো এই গরম হ্যাঁ তুমি কি বুঝলে আর হান নানা নানিরা কি বুঝলে কও তো এ আমাকে বাকাইছে আমাকে বকাজি নানা নানিরা কও 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 শুনলে হ্যাঁ এই যে কোহলি ভালো মন্দর বিচার করে চলতে হবে হ্যাঁ যে এই লোকটা কি আকারের হ্যাঁ খারাপ না ভালো আচ্ছা আর বংশগুলি কেমন হ্যাঁ ছাইলা পিলাকে চকচক করে দেখতে হবে যে কারকের সঙ্গে মিশছে কারকের সঙ্গে খেলছে আর এই যে কথা কোহলি হ্যাঁ যুব সমাজ মিলা ভাত আর নয় জঙ্গিবাদ আর তুমি নালে কইতে বেলা তো হান নানা নানিরা কইতে পারবে এই কথা হান নানা নানিরা কইবে লাতিন লাতিরাও কইবে কত কহ নানা নানিরা যুব সমাজ মিলাও হাত আর নয় জঙ্গিবাদ যুব সমাজ মিলাও হাত আর নয় জঙ্গিবাদ এই বুড়ার পক্ষ থেকে ধন্যবাদ শোনো না আর তো কথায় কথায় মেলায় কথায় কইনু নানা নানির কাছে হ্যাঁ তো মাপ চাইলো গুদা ঠিকই কথা কইছে আমি তো দর্জির কাম করি সেলাই করি কাপড় চোপড় তা আমি তো ফিতা আনতে ভুলে গেছি গুদা যখন মাপ লিতে কইলে কহ নানা নানির কাছ কিনা কোনটা কার হাত কোনটা কার ঠ্যাং কোনটা কার বুক কোনটা থামো থামো আঙ্গুল কোনটা তুমি কি টেল আস ফুলে যে শার্ট প্যান্ট করে দিলা নানা নানি রেগে তুই যে মাফলি তো কইলি হাত জোর করে ক্ষমা চাই হলো ও সম্মানিত সুধী মণ্ডলী আজকের অনুষ্ঠান পরিবেশনায় কথা ও গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে নানা নাই ছবি চার তাদের ইজো সব কত জানা তো হে বাবেলা